আমার চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। সামনেই গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আজকে আমি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকে আমি একটা ঠাকুরবাড়ির রান্না শেয়ার করতে চলেছি, আম এঁচোড় পটলের ডালনা। এই রান্নাটি কিন্তু সম্পূর্ণ একটু অন্যরকম। আমরা সকলেই জানি ঠাকুরবাড়ির হেঁসেলের রান্না একদমই আলাদা হয়। সেই পূর্ণিমা ঠাকুরের রান্না দেখি আমি এই রান্নাটা শিখে আপনাদের সঙ্গে শেয়ার করছি। রান্নাটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটা বাটিতে নিয়ে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। আমি কিন্তু একটু মশলাটা বেশি দিয়েছি, আপনারা নিজেরা দেখে বুঝিয়ে নেবেন। এবার একটু জল দিয়ে মশলাটাকে দু তিন মিনিট গুলে রেখে দেব। এইসব টিপসগুলো কিন্তু আমরা এই ঠাকুরবাড়ির হেঁসেল থেকেই পাই। এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি আলু সেদ্ধ করে আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর পটলটাকেও নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। এবার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম দু চারটে কাঁচা লঙ্কার টুকরো করে আর দু তিনটে তেজপাতা, দিয়ে দিলাম অল্প একটু আন্দাজ মতো হিং, অল্প খুব অল্প মেথি আর এই গুলে রাখা মশলাটা। এবার ফ্লেমটাকে একদম লো করে রেখে মশলাটাকে একটু কষবো। দেখুন ঠাকুরবাড়ির রান্না কিন্তু একদমই আলাদা। এবার দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা। আমরা সকলেই জানি ইন্দিরা দেবী, যিনি ঠাকুরের ভাসীপুত্র ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের, তিনি কিন্তু রান্না করতে খুবই ভালোবাসতেন। এবার দিয়ে দিলাম এখানে টুকরো করা আম, একটা ছোট আম আমি ছোট ছোট করে খোসা ছাড়িয়ে টুকরো করে রেখেছিলাম, দিয়ে দিলাম এই সময় এক চা চামচের মতন চিনি। চিনিটা একটু বেশি মাত্রায় দেব, যেহেতু আম দিয়েছি টক টক ভাব থাকবে, সেই জন্য একটু চিনিটা একটু বেশি মাত্রায় দেবেন। এবার আমটা একটু নরম হবে, ওই মতন কষবো আমি, আমটাকে একটু নরম করব। এবার দিয়ে দেবো সেদ্ধ করা এঁচোড়। এখানে আমি এঁচোড়টাকে ধুয়ে কোনো নুন হলুদ দিইনি, সেদ্ধ করে রেখেছি, সেই এঁচোড়টাকে দিয়ে দিলাম। একদম বেশি সেদ্ধ করবে না, সেদ্ধটা কিন্তু এরকমই করতে হবে, যেমন কি আমি মশলার সঙ্গে কষবো সেই সঙ্গেও কিন্তু সেদ্ধ হবে, পুরো একদম গলিয়ে দেবেন না। এবার আমি মশলার সঙ্গে এঁচোড়টাকে একটু কষবো। আর ওই যেটা বলছিলাম, ওই ইন্দিরা দেবী কিন্তু রান্না অনেক টুকে রাখতেন একটা খাতাতে, সেই রান্নার খাতাটা উনি দিয়ে যান নলিনী দেবী, যিনি ঠাকুরবাড়িরই একটি মেয়ে ছিলেন, সেই ঠাকুরবাড়িরই শেয়ার করে দিয়ে গেছিলেন। তারই রান্নার খাতার থেকে তারই মেয়ে যে পূর্ণিমা দেবী, সেই পূর্ণিমা দেবী কিন্তু ওই রান্নার খাতা দেখে অনেক অনেক রান্না শেয়ার করেছে বা বই বার করেছে, সেই রান্নার থেকেই আমি একটা রান্না বেছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার কথা বলতে বলতে ভুলে গেলাম, দিয়ে দিলাম সে ওই ভেজে রাখা আলু আর পটল। সবথেকে প্রথমে এঁচোড়টাকে কষলাম মশলা দিয়ে, তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আর পটলটা। এবার আলু পটল আর এঁচোড় একটু খুলে আমি ভালো করে মশলার সঙ্গে ভাজবো। আশা করি আজকে এই ঠাকুরবাড়ির রান্নাটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন, আর একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। দিয়ে দিলাম অল্প একটু জলের ছিটে, যেহেতু মশলাটা যাতে না পড়ে। এই সব রান্নার টিপসগুলো কিন্তু আমরা ঠাকুরবাড়ির থেকে পাই, যে জলের ছিটে দেওয়া। এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখব, একটু মশলাটা মুছবে। দেখুন মশলাটা মুজে এসছে, শুকনো শুকনো হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম ভাজা জিরে লঙ্কার গুঁড়ো। এবার জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষবো। এর মধ্যে কিন্তু কোনো বিশেষ মশলা দিইনি আমি, তাতে এর স্বাদ দ্বিগুণ হচ্ছে। আপনারা ভাত পোলাও লুচির সঙ্গে এটা অনায়াসে সার্ভ করতে পারেন। এবার আমি আন্দাজ মতন ঝোল জল দেব। ঝোলটা কিন্তু খুব একটা বেশি রাখবো না আমি, মাখা মাখা ঝোল হবে, আপনারা সেটা নিজে বুঝে দেবেন। যেরকম ভাত দিয়ে মেখে খেতে হয়
সেই রকম হিসেবে আপনারা যেই রকম রাখতে চান সেই হিসেবেই রাখবেন। আরো একটু জল আমি দিয়ে দিলাম। আর যারা নতুন বন্ধু হচ্ছেন তাদেরকে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, তাহলেই হয়ে যাবে আমার আম এঁচোড় পটলের ডালনা। আমার রেসিপিটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আবার কোনো নতুন রান্না নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।